বেশ অনেকদিন ধরে Xiaomi এমনভাবে একের পর এক ফোন রিলিজ করছে, তাতে কনফিউজড হয়ে যাওয়া স্বাভাবিক। মি 8 লাইটের সাথে মি 6X বা মি 8 এর সাথে স্পেক্স ওয়াইজ পার্থক্য খুব একটা নেই। তবে আউটলুক অনুযায়ী মি 8 লাইট লুকস বেটার টু মি এবং গ্লাস ব্যাক ডিজাইন থাকায় দেখতেও প্রিমিয়াম লাগে। প্রায় সপ্তাহখানেক ব্যবহার করার পর আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে, আর অনেস্ট ওপিনিয়নের জন্য পুরো ভিডিওতে সাথে থাকবেন আশা করি। মি 8 লাইট নিয়ে কথা বলতে আপনাদের সাথে থাকছি আমি বাবু, আর আমাদের আজকের ভিডিওর স্পন্সর র্যান্সটেক। কোয়ালিটি গ্যাজেট, স্মার্টফোন বা অ্যাক্সেসরিজ কিনতে চাইলে ভিজিট করতে পারেন তাদের শোরুম, বসুন্ধরার লেভেল 5 থাকছে র্যান্সটেক। ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ এবং তাদের সম্পর্কে ডিটেল ইনফো থাকছে ভিডিও ডিসক্রিপশনে। কিছুদিন আগে রিলিজ হওয়া পোকোফোন F1 সাথে মি 8 লাইটের একটি বড় ডিফারেন্স হচ্ছে এর বিল কোয়ালিটি। মি 8 লাইট গ্লাস বিল ফোন এবং এর ফ্রেমটি মেটাল। এর দুপাশে কার্ভ গ্লাস থাকায় ফোনটি হাতে নিয়ে কমফোর্টেবল লাগবে এবং সেই সাথে ভালো গ্রিপও পাওয়া যাবে। গ্লাসের জন্য ফোনটি দেখতে প্রিমিয়াম লাগে, বাট ইটস স্টিল স্লিপারি। আমার রিভিউ ইউনিটটি পিওর ব্ল্যাক, ডেফিনেটলি ব্ল্যাক লাভাররা এটাই পছন্দ করবেন, বাট অন্য কালারের ভ্যারিয়ান্টগুলো দেখতেও চমৎকার লাগে। হালকা পাতলা ওজনের ফোনটি মি 8 এসির মতো বক্সি টাইপ না, এর কর্নারগুলো সেমি রাউন্ডেড। রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দুঃখজনক হলেও সত্যি এতে থাকছে না 3.5mm অডিও জ্যাক। বক্সে থাকছে একটি কনভার্টার যা দিয়ে রেগুলার ইয়ারফোনস ব্যবহার করতে পারবেন অথবা চাইলে ব্লুটুথ ইয়ারফোনও ব্যবহার করতে পারবেন, হুইচ ইজ ট্রেন্ডি দিস ডেইজ। হেডফোন জ্যাক না থাকলেও এতে থাকছে USB টাইপ সি, যেটি QC3 সাপোর্টেড। যদিও বক্সে কোনো কুইক চার্জার থাকছে না, হাইব্রিড সিম স্লট থাকছে এই ফোনে, যাতে দুটো সিম ব্যবহার করলে SD কার্ড ব্যবহার করা যাবে না। মি 8 লাইটে মি 8 এসির মতো অ্যামোলেড প্যানেল থাকছে না, থাকছে IPS ডিসপ্লে। 6.2 ইঞ্চ ডিসপ্লেটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর এবং এর PPI ডেন্সিটি ওভার 400। ডিসপ্লেটি Xiaomi-র অন্যান্য ফোনের মতোই কালারফুল, ব্রাইট এনাফ টু ইউজ ইন ডিরেক্ট সানলাইট। PPI ডেন্সিটি 400 এর ওপরে থাকায় এতে যে কোনো কন্টেন্ট দেখতে শার্প লাগবে। আমার ইউনিটটির ডিসপ্লের নিচের দিকে কিছুটা লাইট ব্লিডিং পেয়েছি, তাই কেনার সময় এ ব্যাপারটা মাথায় রেখে ভালো মতো চেক করে নেবেন আশা করি। ফোনের বডির সাথে মিল রেখে ডিসপ্লেটি সেমি রাউন্ডেড হওয়ায় দেখতে ভালো লাগে এবং চারপাশের বেজেল এবং নিচের চিনের সাইজও টলারেটেবল। ডিসপ্লের ওপরে থাকছে স্ট্যান্ডার্ড সাইজের নচ, আকারে যেটা ছোটোখাটো। নচে হাউজিং করা হয়েছে 24 মেগাপিক্সেল ক্যামেরা, এয়ারপিস এবং সিঙ্গেল কালার LED নোটিফিকেশন লাইট। মি 8 লাইটে থাকছে মিড রেঞ্জের ফোনের জন্য স্ট্যান্ডার্ড সক স্ন্যাপড্রাগন 660। এটি একটি অক্টাকোর প্রসেসর যাতে থাকছে 8টি সেমি কাস্টম ক্রায়ো 260 CPU। প্রসেসরটি একই সাথে হাই পারফর্মিং এবং পাওয়ার এফিশিয়েন্ট। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz। GPU হিসেবে এতে থাকছে কোয়ালকমের অ্যাড্রিনো 512। ডেইলি টাস্ক থেকে শুরু করে হেভি গেমিং বা মাল্টিটাস্কিংয়ে এর পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু না বললেও চলে। আমার মনে হয় মিড রেঞ্জের ফোনের জন্য এটি একটি পারফেক্ট চিপসেট। মি 8 লাইটের 4 GB অথবা 6 GB র্যাম অপশন থাকছে, আর স্টোরেজ হিসেবে থাকছে 64 GB অথবা 128 GB। ভেবেছিলাম মি 8 লাইটে MIUI 10 পাবো, বাট আউট অফ দ্য বক্স এতে চাইনিজ স্টেবল MIUI 9.6 পাওয়া গেছে। মেবি কিছুদিনের মধ্যে এর গ্লোবাল রোমটাও চলে আসবে এবং এই ফোনটিও MIUI 10 পেয়ে যাবে। চাইনিজ রোম থাকায় এতে আউট অফ দ্য বক্স গুগল প্লে স্টোর পাওয়া যাবে না, তবে মি অ্যাপ স্টোর থেকে সেটা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। দু একটা রিভিউতে শুনেছিলাম এতে GPS ইস্যু আছে, বাট আমার ইউনিটটিতে এ ধরনের কোনো প্রবলেম পাইনি। গুগল ম্যাপ, নেভিগেশন এবং জাইরো ঠিকঠাক মতোই কাজ করেছে। আমার 6 GB র্যাম ভ্যারিয়েন্টের ফোনে 3.5 GB মতো র্যাম ফ্রি পেয়েছি কোনো অ্যাপ চালু না থাকা অবস্থায়, এবং অ্যাপ ওপেনিং রিওপেনিং ছিল বেশ ভালো রকমের ফাস্ট। আমার ফেভারিট ফিচার রেজ টু ওয়েক ফিচার থাকছে এই ফোনে। ফোনটি হাতে নিলে স্ক্রিন অন হয়ে যাবে উইদাউট প্রেসিং এনি বাটন। দিস ফিচার ইজ ভেরি হেল্পফুল টু আনলকিং দ্য ফোন। ফেস আনলক ছিল ফাস্ট এনাফ ইন ডে লাইট। কিছুটা কম আলোতেও এটি কাজ করলে ডার্ক সিচুয়েশনে এটি কাজ করবে না, কারণ এতে ডেডিকেটেড কোনো সেন্সর থাকছে না। অন্যদিকে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও ছিল ব্লেজিং ফাস্ট, যেরকম Xiaomi-র অন্যান্য ফোনে দেখা যায়, এবং এর পজিশনও একদম পারফেক্ট জায়গাতেই থাকছে। মি 8 লাইটে থাকছে 3350 mAh ব্যাটারি। রেগুলার ইউজে একদিন ব্যাকআপ দিতে পারবে আনডাউটেডলি। আমি নর্মাল ইউজে ফোনটি একদিনের বেশি ব্যবহার করতে পেরেছি। আনইউজুয়াল কোনো ব্যাটারি ড্রেনিং ছিল না, যে কারণে স্ট্যান্ডবাই টাইমও ভালো, আর হেভি ইউজে এতে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। হেভি গেমিংয়ের সময় এতে প্রতি আধা ঘন্টায় 10-11% মতো ব্যাটারি ড্রেন হচ্ছিল, যেটি কোয়াইট নর্মাল। বক্সে থাকা রেগুলার চার্জার দিয়ে 30 মিনিটে 34%, 1 ঘন্টায় 70% এবং ফোনটি ফুললি চার্জ করতে 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে। মি 8 লাইটে গেমিং এক্সপিরিয়েন্স ছিল বেটার। এর GPU সেকশন পাওয়ারফুল হওয়ায় ভারী গেমগুলোও ল্যাগ ফ্রি খেলতে পারবেন।
HD গ্রাফিক্সে পাবজি প্লে করতে পারবেন, বাট ব্যালেন্স গ্রাফিক্সে প্লে করলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এবার ক্যামেরা সেকশনে যাওয়া যাক, দূর করা যাক কনফিউশন। মি 8 লাইটের ফ্রন্টে থাকছে 24 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। ডে লাইটে খুবই ভালো ছবি পাওয়া গেছে, স্কিন টোন কালার ছিল অ্যাকুরেট, বাট ডিরেক্ট সানলাইটে কিছু ছবি ছিল ওভার এক্সপোজড। লো লাইটে ছবিগুলো ডিটেল হারাচ্ছিল এবং কিছু কিছু ছবিতে দেখা যাচ্ছিল স্কিন একদম স্মুথ করে দিচ্ছিল বিউটি ফেস অফ করে রাখার পরও। ফ্রন্ট ক্যামেরায় থাকছে পোর্ট্রেট মোড, সিঙ্গেল ক্যামেরা হলেও ডেপথ সেন্সিং, এজ ডিটেকশন বেশ ভালো ছিল। মি 8 লাইটের রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, মেইন সেন্সরটি 12 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.9, এতে থাকছে 1.4 মাইক্রন্স বিগ সেন্সর, থাকছে ডুয়েল পিক্সেল ফেস ডিটেকশন অটো ফোকাস। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ সেন্সর। ক্যামেরা UI ভেরি স্ন্যাপি, ফোকাসিং টাইম এবং অ্যাকুরেসি ওয়াজ বেটার। ডে লাইটে তোলা ছবি বেশ কালারফুল, সেই সাথে কালার নিউট্রাল, ছবি বেশ ভালো রকমের ব্রাইট, শার্পনেস বা ডিটেলও ভালো, তবে ডাইনামিক রেঞ্জ নট আপ টু দ্য মার্ক, এবং কিছু কিছু ছবিতে কিছুটা রেডিশ টোনও পেয়েছি। ভালো ছবির জন্য ভালো লাইটিং কন্ডিশন সব ক্যামেরার জন্য একটা বিগ ফ্যাক্টর। পোর্ট্রেট মোডে তোলা ছবির কোয়ালিটি বেশ ভালো, ফোকাসিং, এজ ডিটেকশন বেটার ছিল এবং ডেপ সেন্সিংও বেশ ভালো, তবে লাইট কমে গেলে ছবির কোয়ালিটি খারাপ হতে থাকে, ভালো রকমের ডিটেল লস হয় এবং ফেস পেলে একদম স্মুথ করে ফেলে। এই ফোনের বাজেটের আশেপাশে লো লাইট ক্যামেরা বেশ ভালো দেখেছি মি 8, তবে রেগুলার ফটোগুলোতে মি 8 লাইটের সাথে মি 8 খুব একটা পার্থক্য পাওয়া যাবে না, এবং সেম সেন্সর থাকার পরও মি 8 এসির ক্যামেরা এর চেয়ে বেটার ছবি প্রোডিউস করেছে, বাট ওভারঅল মি 8 লাইটের ক্যামেরাকে পাস মার্ক দেয়াই যায়। ভিডিও করা যাবে 4K রেজুলেশনে, যদিও 4K EIS থাকছে না, 1080 থাকছে EIS এবং ভিডিও কোয়ালিটি ছিল এরকম। মি 8 লাইটের 4GB RAM ভ্যারিয়েন্টের প্রাইস আনঅফিশিয়ালি এখন পর্যন্ত 20,000 টাকার ওপরে এবং 6GB RAM ভ্যারিয়েন্টের প্রাইস 25,000 টাকারও বেশি, যেটি আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। সো এই ফোনটি যারা কিনতে চাচ্ছেন কিছুদিন ওয়েট করতে পারেন এর প্রাইস ড্রপের জন্য, তবে মি 8 লাইটের পারফরমেন্স, লুক, ক্যামেরা এবং ওভারঅল জাজ করে ফোনটি রিকমেন্ড করাই যায়। এর চেয়ে কম প্রাইসেও পাওয়া যাবে মি 8 বা 6X, যাতে পাবেন সেম পারফরমেন্স, কিছুটা বেটার ক্যামেরা, তবে মি 8 ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম এবং এইচডি কার্ডেরও অপশন থাকছে না। অনার 8X এর কাছাকাছি পারফর্মিং ডিভাইস হলেও ক্যামেরা সেকশনে 8X ছিল ডিসঅ্যাপয়েন্টিং, তবে এই প্রাইসে মাথায় রাখতে পারেন মি 8 এসি, অনার প্লে বা পোকোফোন F1। আশা করি রিভিউ দেখে মি 8 লাইট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে, আর নতুন ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।